ওয়েলকাম টু স্পোর্টস জোন। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, তোমার বন্ধুদের সাথে শেয়ার এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর কথা না বাড়িয়ে আজকের মেন টপিকটি শুরু করা যাক। আজকের প্রথম আপডেট, কিছুদিন আগে ইস্টবেঙ্গল ট্রান্সফার বাজারে রাজ করছিল, কিন্তু এখন ওই একই পথে হেঁটে চলেছে কেরালা ব্লাস্টার্স। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ট্রান্সফার আপডেট ও রিউমার্স শোনা যাচ্ছে তাদেরকে নিয়ে। তাই আজকের প্রথম আপডেটটিও কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। শোনা যাচ্ছে 27 বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার জ্যাকব পিপিরকে নেবার জন্য কেরালা ইন্টারেস্ট দেখাচ্ছে ও এক দফা কথাবার্তা চলছে। তিনি বর্তমানে মাদুরা ইউনাইটেড ক্লাবের হয়ে খেলছেন এবং এর আগে তিনি এলিগের, নিউ ক্যাস্টেল, ওয়েস্টার্ন সিডনি এবং বিভিন্ন অস্ট্রেলিয়ান লিগের হয়ে খেলেছেন এবং তার কন্ট্রাক্ট 31/12/2020 অর্থাৎ 2020 ডিসেম্বরই শেষ হয়ে যাবে এবং তাকে নেবার জন্য ছাপিয়েছে কেরালা ব্লাস্টার্স। এবার দেখা যাক জ্যাকব পিপির আগামী মরশুমে কেরালাতে আসে কিনা। এর পরবর্তী আপডেটটিও কেরালাকে নিয়ে। শোনা যাচ্ছে 33 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত কুমার প্রায় কনফার্ম হয়ে গিয়েছেন কেরালা ব্লাস্টার্সে। এই রোহিত কুমার আগামী বছর হায়দ্রাবাদ এফসির হয়ে আইএসএল খেলছিলেন, যিনি একজন ইন্ডিয়ান ফুটবলার তোমরা সবাই জানো। আগামী মরশুমে তিনি হায়দ্রাবাদ এফসির হয়ে টোটাল 9 ম্যাচে 1 গোলের পাশাপাশি 1 অ্যাসিস্টও করেছে, অর্থাৎ তরুণ প্রতিভাবান একটা প্লেয়ার। এবার দেখা যাক এই ডিলটা কত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যায়। যদি এ নিয়ে কোনো কনফার্ম আপডেট আসে তাহলে তোমাদেরকে সর্বপ্রথম ভিডিও মারফত জানিয়ে দেবো। এর পরবর্তী আপডেটটি আসছে এটিকে মোহনবাগানকে নিয়ে। কিছুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে গ্লেন মার্টিনসকে নিয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ড পজিশনে। এবার আবার ওই একই দল অর্থাৎ চার্চিল ব্রাদার্সের আরও একটি 27 বছর বয়সী ডিফেন্সিভ প্লেয়ার এবং অর্থাৎ রাইট ব্যাক প্রণীপ ভাজ, তাকে নেবার জন্য এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ইন্টারেস্ট দেখাচ্ছে এবং কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে প্রণীপ ভাজকে এটিকে মোহনবাগানের চার্চিতে এটিকেতে দেখা যাবে। তিনি চার্চিল ব্রাদার্সের হয়ে আগামী বছর অর্থাৎ 2019-20 মরশুমে 13 ম্যাচ খেলেছিলেন, যেখানে 1 গোলের পাশাপাশি 2 অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ ডিফেন্সিভ প্লেয়ার হয়ে অর্থাৎ রাইট ব্যাক হয়েও তার গোল করার প্রবণতা বা অ্যাসিস্ট করার প্রবণতা রয়েছে, এটা থেকে স্পষ্ট যে তিনি একজন ভালো মাপের প্লেয়ার। এবার এই তরুণ প্রতিভাবান প্লেয়ারটি হাবাসের দলে কতটা গেম টাইম পায় এটাই সবচেয়ে বড় ব্যাপার। তবে যদি এ নিয়ে কোনো কনফার্ম আপডেট আসে তাহলে তোমাদেরকে সর্বপ্রথম ভিডিও করে জানিয়ে দেবো। এর পরবর্তী আপডেটটি আসছে এফসি গোয়াকে নিয়ে। কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে কার্লোস পেনিয়া রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে আগামী মরশুমে এবং তার জায়গাটা পূরণ করার জন্য অর্থাৎ সে ডিফেন্সে মোর্তাদা ফলের পাশাপাশি আরেকজন যে সেন্ট্রাল ব্যাক লাগবে সেই জায়গাটাতে পূরণ করবার জন্য তারা বিভিন্ন রকম বিদেশি প্লেয়ারদের সাথে কথাবার্তা চালাচ্ছে। কিছুদিন আগে একটা রিউমার শুটে আসছিল যে 26 বছর বয়সী ইরানিয়ান ডিফেন্ডার রুজবে চেসমিকে নেবার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে এফসি গোয়া। তবে আজকে শোনা যাচ্ছে আলবেরিয়ানের 23 বছরের সেন্ট্রাল ব্যাক কোস্তান্দিন কারিকে এর সাথে এফসি গোয়া ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে, যিনি আগামী মরশুমে একটা গ্রিসের সেকেন্ড ডিভিশন ক্লাবের হয়ে খেলছিলেন এবং তার পারফরমেন্স মোটামুটি একটা ছিল। এবার দেখা যাক এফসি গোয়া ম্যানেজমেন্ট ওই কার্লোস পেনিয়ার জায়গাটাতে মোর্তাদা ফলের পাশে আগামী বছর কাটিয়ে নিয়ে আসতে পারেন। আজকের ভিডিওতে এইটুকুনি খবর তোমাদের দেওয়ার ছিল, আপডেট দেওয়ার ছিল। আবার যদি কোনো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ট্রান্সফার আপডেট আসে তাহলে তোমাদেরকে সর্বপ্রথম আবারও ভিডিও করে জানিয়ে দেবো আমাদের চ্যানেল মারফত। আর হ্যাঁ, জানা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্রতিবারের মতোই বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো যাতে আমাদের ভিডিও করার মোটিভেশনটা আরও পাওয়া যায়।